হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত। তো সকাল সকাল দেখো, আমি ঘরে ঝুলটা ঝাড়তে লেগে গেছি, কারণ ঝাড় দিচ্ছিলাম, তারপরে দেখলাম যে বারান্দায় অনেক ঝুল পড়েছে, মানে মা বাবার রুমটাতে, সেই জন্য ঝুলটা ফাঁকে ফাঁকে আমি ঝেড়ে নিলাম, তাহলে অতটা পরে খাটনি থাকবে না। তো যাই হোক, ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে, এখন গ্যাসের একটাও ভালো করে ঝেড়ে নেব, কারণ ওখানে তো ঝুলগুলো নোংরাগুলো পড়েছে, তাই না? তো আমি এটা ঘরটা ঝাড় দিয়ে মুখ ধুয়ে চলে এসেছি, একটু পরোটা করব পাতলা করে। তো সেই জন্যই একটু ময়দা মেখে নিচ্ছি, আর আমার পরোটাটা করতে এত লেট হচ্ছিল কি বলবো। যাই হোক, বাবাও বাজার নিয়ে চলে এসেছে, আর কী নিয়ে এসেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে আমি পরোটাগুলো দেখো ভেজে নিচ্ছি একটা একটা করে। আর এই ঝিঙাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গাছের বাবা গাছ লাগিয়েছে, তো গাছেই ঝিঙা ধরেছে, আরও ধরেছে। আর মাশরুম এনেছে, দাঁড়ো মাশরুমগুলো তোমাদেরকে দেখাই, যারা যারা চেনো তারা তো অবশ্যই জানবে। তো আমি বলি ব্যাঙের ছাতা, কারণ ব্যাঙের ছাতাগুলো যে করে সেই সেরকমই লাগছে ব্যাঙের ছাতা, কিন্তু না, আসলে এগুলো মানে পুরুলিয়াতে মাশরুম বলে। তো আমার পরোটা করা হয়ে গেছে, চাটা বসি, আমি একটু জল খেয়ে নিলাম, কারণ এতটা জল তেষ্টা পেয়ে গেছিলো না। তো ফ্রেন্ড, স্নান করে এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11-12টা বাজতে যায়, আর বাবারও বলছে শরীরটাও খারাপ। তো আমি আর মা এসে সেই মা তোমাদেরকে দেখালাম, আমি বাবা সেই মাশরুম এনেছে, তো মাশরুমই আজকে রান্না হবে। তো ওগুলোই মা বাচ্ছিল, আর আমি তরকারিগুলো কেটে নিলাম, কেটে এবার খেতে বসবো। আমি আর মা এখন এবার খেতে বসবো, 11-12টা বেজে গেছে, তো অল্প দুটি করে খাই। বাবাও দুটি মুড়ি খেলো, মুড়ি খেয়ে বাবা একটু ওষুধ খেলো, বললো যদি জ্বর জ্বর আসে তো শরীরটা খারাপও লাগছে, তাই না? তো যাই হোক, এমন রান্নাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বসাবো। আর এখন বেলাটা এত দেখতে দেখতে চলে যাচ্ছে না, মানে কি বলবো। তো যাই হোক, চলো তোমরা তাহলে দেখতে থাকো, পরে আবার কথা বলছি। আমি যেহেতু ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আলুগুলো বার করে আমি ভাত নিয়ে বসে পড়েছি। মায়ের খাওয়া হয়ে গেছে আগে, তো আমি এখন বসে বসে খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে গিনির মানে গিনিকে যেখানে রাখি ওর ঝুড়িটা একটু পরিষ্কার করলাম, আর ওইদিকে ওল আলুর তরকারিটা বসিয়ে গিনিকে একটু স্নান করাচ্ছি, কারণ বেশ অনেক দিনই হলো ওকে স্নান করানো হয় না, দেখলাম বাইরে অনেক রোদ দিচ্ছে, সেই জন্য করালাম। আর এখানে আমি ঝিঙাটা একটু ভেজে নিচ্ছি, কারণ ছাতুটা করব মানে মাশরুম রান্না করব, সেই জন্য ঝিঙাটা আগে থেকে ভেজে আমি তুলে রাখবো, না হলে তো পরে যদি একসাথে ভাজি তো গলে ভূত হয়ে যাবে, মানে ঝিঙাকে আর দেখা যাবে না। অসুবিধা হচ্ছে সেই মশলাটা মানে পেশবো দেখে মিক্সারে, তাহলে আর হলো না, মাকে সেই লাস্ট লাস্ট অবধি মানে বেটে দিতে হলো। আর দেখো এত ঘেমে যে মুখ চুকের অবস্থা একদম শেষ। আর গিনি তো এখনও অবধি বেরায়নি, বাইরে ভালোই রোদ দিচ্ছে, গরমও লাগছে। যাই হোক, ওখানে এখন ওল আলুর তরকারিটা বসাবো, তারপরে আজকে মাশরুম রান্না করব। আজকে এই প্রথম মানে বিয়ে হওয়ার পর এই প্রথম আজকে মাশরুম রান্না করছি, এতদিন মাই করেছে, দেখি যদি মায়ের থেকে জেনে নেবো কীভাবে করে না করে। আমি জানি অবশ্য, তাও একটু জেনে নেব, কারণ কখনো তো করিনি, এই প্রথম রান্না করবো, তারপরে দেখা যাক কেমন হয় কি না হয়, খাওয়ার পরে খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে, তাই না? ফ্রেন্ড, তরকারি করে মানে ওল আলুটা বসিয়ে একটু বসলাম, মাও বসে আছে, আমি বসে আছি, কারণ ওখানে মা চালটা দিয়েছে, কুকুরটুকু যদি পেরায়। আর গিনি তো আর আসছে না, মানে ধারে কাছে ও আর আসবে না, ওরা দেখা পাবে না, এদিক থেকে ওদিক লাফালাফি করছে, মানে ও ওকে আর দেখতেই পাবে না। তো যাই হোক ফ্রেন্ড, মা দেখো, দাঁড়ো মাশরুমটা দেখাই তোমাদেরকে। আমি এটা আগে কখনো ধরতাম না, সত্যি বলছি তোমাদেরকে, কিন্তু এখন ধরি, এখন ধরতে কোনো অসুবিধা নেই। আগে ধরতামও না, ছুতামও না, মানে ভয় ভয় লাগতো, কিন্তু এখন দেখো এখন ধরতেও পারছি, মাকে ছুলেও দিই, এও মানে বেচেও দিই। তো কিন্তু রান্নাটা কখনো করিনি, কিন্তু আজকে প্রথম ফার্স্ট রান্না করব। আর গরমটা এত লাগছে না কি বলো, কদিন তো মানে মুষলধারে বৃষ্টি হলো, তো জানি না পূজাতে কি হবে, আর কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্য কমেন্ট বক্সে জানিও। এই দেখো আমার গিনিস না, ও চুপি চুপি ঘাস খাচ্ছে, কারণ ভয়ে ভয়ে যদি আমাকে দেখতে পায় তো চলে যাবে। ও লালুর তরকারিটা হয়ে গেছে, আমি এবার মাশরুম রান্না করবো, এই প্রথম
মাশরুম রান্নায় হাত দিলাম। তো পেঁয়াজটাকে এখানে ভালো করে ভেজে নেব, মাংস রান্নার মতনই করবো। আর এখানে মাশরুমটা দিয়ে পেঁয়াজটার সাথে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তার ফাঁকে মা আর আমি টুকটাক কি গল্প করছি জানি না, তোমাদেরকে বলতে পারছি না, আর গরমে তো আমি মরেই যাচ্ছি সত্যি। যাই হোক, এত ঠাটা পোড়া রোদ বাইরেটায় দেখো কি সুন্দর লাগছে না। তো যাই হোক, ভালো করে কষি আমি ঝিঙাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে এবার ফুটতে দিয়ে দেবো, কারণ ভালো করে আমার কষানো হয়ে গেছে। তো এখন 5 মিনিটের মতন ফুটুক, কারণ মাশরুমগুলো তো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই না? তো 5 মিনিট হয়ে গেছে, তো তারপরে দেখো আমি মাশরুমটা নাপিয়ে নিলাম। আমি যেহেতু মাশরুম খাই না, সেই জন্য আমার জন্য একটা ডিম অমলেট করে নিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম, যেহেতু ঘরটা পরিষ্কার, মানে বারান্দা পরিষ্কার করলাম, ভাবছিলাম এখানে পরিষ্কার করব, সেই জন্য দেখো গ্যাস মুছতে মুছতে গ্যাসের নিচের একটাও একটু পরিষ্কার করে নিলাম। আর মশলাগুলো না তেল ছিটে হয়ে যায়, তো যেই সাবানটা দিয়ে আমি গ্যাস মুছি ওটা দিয়ে একটু কৌটাগুলো আমি ওপরটা দিয়ে বুলিয়ে দিই, কারণ তাহলে অত তেল ছিটে লাগে না। তো এত কাজ করে এত খিদে পেয়ে গেছে, তো তারপরে খেতে বসে গেছিলাম, তাও অনেকটা বেলা হয়ে গেছিলো। দেখো সবাই মিলে খেতে বসার আনন্দটাই বেশ আলাদা, তাই না? আর আমি তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম কি কি রান্না করেছি, তারপরে তোমাদেরকে দেখালাম। এইবার তো খাওয়া দাওয়া করে উঠলাম, দেখতেই পেলে আমি তো ছাতু খাই না, মানে মাশরুম খাই না। তো তোমাদের দাদা ভাই ফোন করেছিলাম, ডাক্তারে ওখানে আছে, এখন কখন আসে দেখি। তো এখন অলরেডি যেন 3:30 বেজে গেছে, বেলাটা এত ছোট হয়ে গেছে না কি বলবো, মানে বেলার সাথে পারা যাচ্ছে না। মানে একটা সিরিয়াল দেখছিলাম, তো বসে বসে দেখতে দেখতে তারপরে ভাবলাম না একটু ঘোরটা দেখি না কটা বাজে, গিয়ে দেখি 3:02 অলরেডি বেজে গেছে। তখন ওটা 3 ধরে খাওয়া দাওয়া করলাম, তোমাদের দাদাকে ফোন করলাম, ধরলো না, মনে হয় ডাক্তারে ওখানে পেশেন্ট আছে সেই জন্য। তো ও হয়তো একটু পরে আসবে, তো যাই হোক চলো আর গিনিকেও দেখাই গিনি কী করছে। আর এখন একটু শোবো, আবার 5:30 সময় পড়তে চলে আসবে। আগে চলো গিনিকে একটু দেখিয়ে দিই। ও দেখো খাচ্ছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও আবারও ভয় পাচ্ছে, ভাবছে যদি স্নান করিয়ে দিই সেই জন্য। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।